হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের ভিউ ট্যাপ সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি এমএস ওয়ার্ডের সকল ট্যাপ সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওতে আমি ভিউ ট্যাবের সকল বিষয় সম্পর্কে আলোচনা করছি ভিউ ট্যাবের অধীনে বেশ কিছু অপশন রয়েছে বেশ কিছু ফাংশন রয়েছে সকল বিষয় সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন প্রেস করুন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর আপনাকে বলে রাখি আমি ওয়ার্ড সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনি যদি ওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো পাবেন এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও আপনি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন ওয়ার্ডের ভিউ ট্যাপে ক্লিক করার পরে এইখানে বেশ কিছু ফাংশন চলে আসবে এখানে বেশ কিছু সেকশন রয়েছে আমি এখন ধারাবাহিকভাবে সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করছি এখানে ভিউ শব্দটি শুনে আপনারা বুঝতে পারছেন যে ভিউ অর্থাৎ কোনো কিছু ভিউ করা অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডটিকে কীভাবে ভিউ করতে চাচ্ছি সেটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই ভিউ ট্যাপটি ব্যবহার করব প্রথমে রয়েছে এখানে ভিউ সেকশন ভিউ সেকশনে এখানে বেশ কিছু বিষয় রয়েছে এখানে রিড মোড রয়েছে প্রিন্ট লেআউট ওয়েব লেআউট আউটলাইন ড্রাফট বর্তমানে এখানে প্রিন্ট লেআউট এই বাটনটি সিলেক্ট রয়েছে অর্থাৎ আমরা সাধারণত প্রিন্ট লেআউটে কাজ করি এবং প্রিন্ট লেআউট ভিউটি আমরা এখানে সবসময় শো করাই এছাড়াও এখানে রিড মুড রয়েছে আপনারা যদি রিড মুডে আপনাদের ডকুমেন্টটি দেখতে চান তাহলে এই বাটনে ক্লিক করতে পারেন তাহলে রিড মুডে আপনার ডকুমেন্টটি এখন শো করবে। তারপরে আপনারা যদি এটি ক্লোজ করতে চান এখানে ভিউয়ে ক্লিক করার পরে এখানে এডিট ডকুমেন্ট এই বাটনে ক্লিক করলে আবার প্রিন্ট লেআউটে চলে যাবে দেখুন এখানে প্রিন্ট লেআউটে চলে আসছে তারপরে আপনারা যদি ওয়েব লেআউট দেখতে চান এখানে ক্লিক করে ওয়েব লেআউটে দেখতে পারেন অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে যদি এই ডকুমেন্টে শো করে তাহলে কীভাবে দেখাবে সেটি এখানে আপনি দেখতে পারেন তারপরে এখানে আউটলাইন রয়েছে আপনারা আউটলাইন যদি দেখতে চান সেটি দেখতে পারেন এখানে ক্লোজ আউটলাইন ভিউ এটিতে ক্লিক করে সেটি ক্লোজ করে দিতে পারেন এছাড়াও এখানে ড্রাফট রয়েছে অর্থাৎ ড্রাফট ভিউ যদি আপনি দেখতে চান সেটি এখানে দেখতে পারেন ইতিপূর্বে আমি এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছিলাম আমি যখন প্রথম টিউটোরিয়ালে ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছিলাম তখন এইখানে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি এখানকার এই বিষয়গুলোর যে কাজ এখানকার এই বিষয়গুলির একই ধরনের কাজ এখানে দেখুন এটি হচ্ছে রিড মুড এটি হচ্ছে প্রিন্ট লেআউট এবং এটি হচ্ছে ওয়েব লেআউট আমি এখানে এই প্রিন্ট লেআউট এটি ক্লিক করলাম তাহলে দেখুন আমার ডকুমেন্টটি বর্তমানে প্রিন্ট লেআউট হয়ে গেছে আপনারা এখান থেকেও কাজ করতে পারেন এবং এখান থেকেও কাজ করতে পারেন দুটি বিষয় একই তারপরে রয়েছে পেজ মুভমেন্ট অর্থাৎ আপনার এই ডকুমেন্টারি পেজটি যদি আপনি উপরের নিচে মুভ করতে চান তাহলে এখানে ভার্টিক্যাল এটিতে সিলেক্ট করে উপরে নিচে মুভ করতে পারবেন আর আপনারা স্লাইড অনুযায়ী যদি শো করাতে চান তাহলে এটি সিলেক্ট করে আপনি স্লাইড অনুযায়ী শো করাতে পারেন এরপরে এখানে শো সেকশন রয়েছে এখানে দেখুন বর্তমানে রুলারটি সিলেক্ট রয়েছে ইতিপূর্বে আমি এটি সম্পর্কে আলোচনা করেছি আপনাদের এই ডকুমেন্টে এই রুলারটি যদি আপনি শো অথবা হাইড করতে চান তাহলে সেক্ষেত্রে এই বাটনটি ব্যবহার করবেন এখানে আমি এই টিকমার্টটি যদি উঠাই দিই তাহলে দেখুন রুলারটি হাইড হয়ে গেছে আবার এটিতে ক্লিক করলে রুলারটি শো করছে অর্থাৎ রুলারটি শো এবং হাইড করার জন্য আপনি এটি ব্যবহার করবেন তারপরে এখানে গ্রিড লাইন রয়েছে আপনার ডকুমেন্টে যদি গ্রিড লাইন শো করাতে চান তাহলে এটি ব্যবহার করবেন আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন ডকুমেন্টের মধ্যে ছোটো ছোটো ঘর শো করছে অর্থাৎ গ্রিড লাইন শো করছে তারপরে আমি যদি এটি হাইড করতে চাই আবার এটিতে ক্লিক করলে সেটি হাইট হয়ে যাবে তারপরে নেভিগেশন প্যান যদি আপনি শো করাতে চান তাহলে এটিতে ক্লিক করবেন দেখুন বাম পাশে নেভিগেশন প্যান চলে আসছে এখানে আপনার ডকুমেন্টের বিভিন্ন বিবরণ এখানে দেখতে পারেন এছাড়া এখানে পেজে ক্লিক করে আপনার ডকুমেন্টের অনেকগুলো যদি পেজ থাকে একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়ার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন বর্তমানে আমার ডকুমেন্টে একটিমাত্র পেজ রয়েছে আমি যদি এই ডকুমেন্টে আরও বেশ কিছু পেজ ইনসার্ট করি যেমন আমি এখানে ইনসার্টে গেলাম ইনসার্ট থেকে আমি করছি এখানে পেজ ব্রেক দিয়ে অনেকগুলো পেজ আনছি তাহলে দেখুন এখানে বাম পাশে থামনিল অনুযায়ী পেজ শো করছে আমি যদি দুই নম্বর পেজে যেতে চাই তাহলে এটিতে ক্লিক করলাম তাহলে বর্তমানে দুই নম্বর পেজে চলে গেছে আবার এক নম্বর পেজে যেতে চাইলে এখানে ক্লিক করলে এক নম্বর পেজে চলে যাবে তারপরে এটি যদি আমি ক্লোজ করতে চাই অর্থাৎ এই বাটটি ক্লোজ করতে চাই এখানে ক্লোজ বাটনে ক্লিক করলেও যাবে অথবা এখানে ভিউ থেকে এই টিকমারটি উঠাই দিলে সেটি ক্লোজ হয়ে যাবে এরপরে রয়েছে জুম সেকশন জুম সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা হরা মাসে এটির কাজ করে থাকি প্রথমে রয়েছে জুম বাটন আমি জুম বাটন সম্পর্কে একটু পরে আলোচনা করছি তার আগে আমি এই বিষয়গুলো আলোচনা করি আমার এই ডকুমেন্টের জুম সাইজটি যদি আমি হানড্রেড পার্সেন্ট দেখতে চাই তাহলে এই বাটনে ক্লিক করব তাহলে দেখুন হানড্রেড পার্সেন্ট আমার ডকুমেন্টের জুম সাইজটি হয়ে গেছে তারপরে আমার এই ডকুমেন্টে যদি আমি একটিমাত্র পেজ দেখতে চাই তাহলে এই ওয়ান পেজ এই বাটনে ক্লিক করব তাহলে দেখুন ডকুমেন্টে একটিমাত্র পেজ বর্তমানে শো করছে তারপরে আমার ডকুমেন্টে যদি অনেকগুলো পেজ একসঙ্গে দেখতে চাই তাহলে মাল্টিপুল পেজ এই বাটনে ক্লিক করব তাহলে দেখুন এখানে পাশাপাশি তিনটি পেজ শো করছে তারপরে আমি যদি পেজ উইথ অনুযায়ী দেখতে চাই তাহলে এই বাটনে ক্লিক করবো আমার পেজটি যত বড়ো অর্থাৎ উইথে যত বড় সেই তত বড় অনুযায়ী আমার ডকুমেন্টের ভিউ হয়ে যাবে অর্থাৎ পেজ অনুযায়ী এখানে ভিউ করবেন এরপরে আমি জুম বাটন সম্পর্কে আলোচনা করছি আপনারা যদি জুম বাটনে ক্লিক করেন তাহলে জুমের পপ আপ বক্স আসবে এখান থেকে এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু আগে আলোচনা করলাম এখানে পেজ উইথ অর্থাৎ এই যে পেজ উইথ এই দুটির কাজ একই তারপরে টেক্সট উইথ এখানে নতুন একটি বিষয় অর্থাৎ টেক্সটের সাইজ অনুযায়ী এখানে শো করবে আমি এটিতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম তাহলে আমার টেক্সটের যতটুকু সাইজ সেই সাইজ অনুযায়ী এখানে আমার ভিউটি বর্তমানে শো করছে তারপরে এখানে হোল পেজ অর্থাৎ পুরো পেজটি যদি আমি শো করতে চাই তাহলে এটিতে ক্লিক করব দেখুন এখানে ওয়ান পেজ এটিতে ক্লিক করেছিলাম এই দুটির কাজ একই আর এখানে অনেকগুলো পেজ যদি আমি শো করতে চাই তাহলে এটিতে ক্লিক করবো এখানে মাল্টিপল পেজ এখান থেকে আমরা এটি করতে পেরেছি এবং এখান থেকেও আমরা এটি করতে পারবো আমি এখানে এই বাটনে ক্লিক করার পরে আমি কয়টি পেজ দেখতে যাচ্ছি সেটি আমি এখান থেকে বলে দিতে পারবো আমি এখানে দুইটি পেজ যদি দেখতে চাই আমি এটি সিলেক্ট করলাম তারপর ওকেতে ক্লিক করলাম তাহলে এখানে পাশাপাশি দুটি পেজ শো করবে এছাড়াও এখানে আরেকটি বিষয় রয়েছে আমাদের এই জুম সাইজটি যদি আমরা কাস্টমাইজ করতে চাই অর্থাৎ নিজেদের মতো দেখতে চাই তাহলে সেটি দেখতে পারবো এখানে দুশোতে ক্লিক করলাম তারপর ওকে ক্লিক করলাম তাহলে বর্তমানে আমাদের জুম সাইজটি দুশো পার্সেন্ট হয়ে গেছে এখানে দেখুন একটি জুম কন্ট্রোলার রয়েছে এটি সম্পর্কেও আমি উপরে আলোচনা করেছি এখান থেকেও আপনি জুম কন্ট্রোল করতে পারেন এখানে দেখুন বর্তমানে দুশো পার্সেন্ট দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করে এটির সাইজ ছোটো করতে পারেন আবার এখানে ক্লিক করে এটি বড় করতে পারেন আবার এখান থেকেও আপনি নির্দিষ্টভাবে ফিক্সড এখানে সিলেক্ট করে সেটি আপনি শো করাতে পারেন আবার এখানে আপনি যদি লিখে দিতে চান সেটিও লিখে দিতে পারেন এখানে একশো রয়েছে আমি যদি এখানে একশো চল্লিশ পার্সেন্ট লিখি তারপরে আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে একশো আমার ভিউটি হয়েছে এরপরে আমি এই উইন্ডো সেকশন এটি সম্পর্কে আলোচনা করছি উইন্ডো সেকশনটি হচ্ছে আমার এই ডকুমেন্টের আমি যদি আরেকটি উইন্ডো নিতে চাই তাহলে উইন্ডো সেকশনটি ব্যবহার করব এখানে আমি নিউ উইন্ডো এটিতে যদি ক্লিক করি তাহলে আমার ডকুমেন্টের আরেকটি উইন্ডো এখানে শো করবে দেখুন বর্তমানে আমার ডকুমেন্টের দুইটি উইন্ডো চলে আসছে অর্থাৎ আমার এমএস ওয়ার্ডের দুইটি উইন্ডো চলে আসছে এটি হচ্ছে ডক্স ওয়ান আর এটি হচ্ছে ডক্স টু আমরা যদি একটি উইন্ডো থেকে আরেকটি উইন্ডোতে যেতে চাই সেটিও যেতে পারবো আমি এখানে ভিউয়ে ক্লিক করলাম তারপরে এইখানে এই যে সুইচ উইন্ডো এই বাটনে ক্লিক করার পরে দেখুন বর্তমানে দুই নম্বরটি সিলেক্ট রয়েছে অর্থাৎ দুই নম্বরটি বর্তমানে শো করছে আমি যদি এক নম্বরে যেতে চাই তাহলে এটি যদি ক্লিক করব তাহলে এক নম্বরে চলে যাবে দুইটি উইন্ডো আমরা কেন নেব অর্থাৎ একাধিক উইন্ডো আমরা কেন নেব সেটি আমি একটু পরে আলোচনা করছি তার আগে এই বিষয়গুলি সম্পর্কে আমি আলোচনা করি আমি যদি দুইটি উইন্ডো পাশাপাশি দেখতে চাই অর্থাৎ আমি যে দুইটি উইন্ডো নিলাম দুইটি উইন্ডো যদি পাশাপাশি দেখতে চাই তাহলে এখানে ভিউ সাইড বাই সাইড এই বাটনে ক্লিক করব তাহলে দুইটি উইন্ডো আমার ডকুমেন্টের পাশাপাশি চলে আসবে তারপরে আমি যদি এই উইন্ডোটি স্ক্রল করি দেখুন আমি এটি স্ক্রল করছি তাহলে সেটি স্কল হচ্ছে এবং পাশাপাশি এই উইন্ডোটিও স্কল হচ্ছে আমি যদি এটি স্ক্রল করি তাহলে দেখুন দুইটি উইন্ডো একসঙ্গে স্ক্রল হচ্ছে কিন্তু আমি যদি যে কোনো একটি উইন্ডো স্ক্রল করতে চাই সেটিও করতে পারবো আমি এখানে উইন্ডোতে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে একটি বাটন রয়েছে সিঙ্কোনিয়াস স্কলিং আমি এই বাটনে ক্লিক করলাম তারপরে আমি এটি যদি স্ক্রল করি তাহলে দেখুন শুধুমাত্র এটি স্ক্রল হচ্ছে দুটি একসঙ্গে স্ক্রল হচ্ছে না দেখুন শুধুমাত্র এটি স্কল হচ্ছে এভাবে আপনারা দুটি একসঙ্গে স্ক্রল করতে পারেন এবং আলাদাভাবে স্ক্রল করতে পারেন তারপরে আপনারা যদি উইন্ডোটা সরান আমি একটু সরাই অন্য জায়গায় নিচ্ছি তারপরে আমি যদি আবার সঠিক জায়গায় নিতে চাই অর্থাৎ পূর্বের মতো নিতে চাই তাহলে এই বাটনে ক্লিক করার পরে রিসেট উইন্ডো পজিশন এই বাটনে ক্লিক করলেই সেটি আবার আগের অবস্থানে চলে যাবে তারপরে দুইটি উইন্ডো যদি আপনারা উপরে নিচে দেখতে চান সেটি দেখার জন্য এখানে উইন্ডোতে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন অ্যারেঞ্জ অল এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন একটি উইন্ডো উপরে শো করছে এবং আরেকটি উইন্ডো নিচের দিকে শো করছে এভাবে আপনারা উপরে নিজেও নিতে পারেন অথবা আপনারা এই যে রিসেট উইন্ডো পজিশন এই বাটনে ক্লিক করেও পাশাপাশি নিতে পারেন এখন আমি বলছি আপনারা এই দুইটি উইন্ডো কেন নেবেন দুইটি উইন্ডো পাশাপাশি নেওয়ার কারণটি হচ্ছে অনেক সময় একই ডকুমেন্টের কিছু টেক্সট দেখে ওই ডকুমেন্টেই টাইপ করার প্রয়োজন হতে পারে অথবা ওই ডকুমেন্টের কোনো কাজ করার প্রয়োজন হতে পারে যেমন আমি আপনাকে বাস্তব উদাহরণ দিয়ে বলছি আপনি যদি কোনো একটি বই তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের বইয়ের সূচিপত্র তৈরি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কী করবেন অনেক সময় দেখা যায় যে আপনার বইটি পুরোটি প্রিন্ট দিয়ে তারপরে সূচিপত্রটি তৈরি করতে হয় কিন্তু আপনি যদি এই দুইটি উইন্ডো পাশাপাশি নেন তাহলে সেই কাজটি করার প্রয়োজন হবে না আপনি একটি উইন্ডোর বাম পাশে এবং আরেকটি উইন্ডোর ডান পাশে নিলেন তারপরে ডান পাশের আপনার এখানকার টেক্সটি স্ক্রল করে আপনি দেখলেন দেখার পরে আপনি সেই টেক্সটটি আপনার পাশে এখানে কপি পেস্ট করে নিতে পারেন তারপরে আপনার ডকুমেন্টের যদি পেজ নাম্বার থাকে সেখান থেকে আপনি পেজ নাম্বারটি দেখে সেখানে আপনি পেজ নাম্বারটি এখানে টাইপ করতে পারেন অর্থাৎ আপনি ওই ডকুমেন্টেরই টেক্সট দেখে দেখে আপনি ওই একই ডকুমেন্টে সেই কাজটি করতে পারছেন তারপরে আপনারা যদি এই উইন্ডোটি ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লোজ বাটনে ক্লিক করলেই সেই উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে এরপর আমি স্প্লিট যে বাটনটি রয়েছে এই বাটনটি সম্পর্কে আলোচনা করছি স্প্লিট বাটনের কাজটি হচ্ছে আপনার ডকুমেন্টে যদি আরেকটি রুলার নিতে চান তাহলে আপনারা এই স্প্লিট বাটনটি ব্যবহার করবেন এখানে দেখুন বর্তমানে আমার এখানে একটি রুলার রয়েছে আমি যদি এই ডকুমেন্টে আরেকটি রুলার নিতে চাই তাহলে এখানে স্প্লিট বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আরেকটি রুলার চলে আসছে এখন আমি যদি স্কল করি তাহলে দেখুন এটা আমি স্কল করতে পারছি আবার এটি যদি স্কল করতে চাই এটি স্কল করতে পারছি এখন বর্তমানে এই দুটি রুলার একই ধরনের কাজ করবে অর্থাৎ এই রুলারে যা কাজ হবে এই রুলারে একই ধরনের কাজ হবে যেমন আমি এখানে যদি ট্যাপ সেট করি তাহলে দেখুন এখানেও সেট রয়েছে তারপরে আমি এখানকার ইন্টেনটা যদি আমি একটু মুভ করি মুভ করছি দেখুন এখানে ইন্ডেটটি মুভ হচ্ছে এবং এখানকার টেক্সটটি মুভ হচ্ছে তারপরে আপনি যদি আগের অবস্থানে নেন আগের অবস্থানে নিতে চাইলে সেখানে আগের অবস্থানে চলে যাবে তারপরে আপনি যদি এই রুলারটি মুভ করতে চান সেটিও করতে পারবেন এখানে ক্লিক করে ড্রাগ করে উপরের দিকে অথবা নিচের দিকে টেনে এনে এটি মুভ করতে পারবেন এবং রুলারটি যদি আপনি হাইট করতে চান তাহলে এখানে রিমুভ স্প্লিট এই বাটনে ক্লিক করলেই সেটি হাইট হয়ে যাবে এরপর এখানে ম্যাক্রোস রয়েছে ম্যাক্রোস সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে কিছু আলোচনা করেছি এ সম্পর্কে আমি বর্তমানে এই ভিডিওতে আলোচনা করছি না আপনি যদি ম্যাক্রোস সম্পর্কে জানতে চান তাহলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন এছাড়াও পরবর্তীতে আমি এই ম্যাক্রোস সম্পর্কে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করব এরপর প্রোপার্টিস রয়েছে প্রোপার্টিজের কাজটা হচ্ছে আপনার ডকুমেন্টের কোনো প্রোপার্টিস যদি দেখতে চান তাহলে সেটি দেখতে পারেন আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে ডকুমেন্টের বিভিন্ন ধরনের বিষয় বর্ণনা এখানে দেখাবে অর্থাৎ বর্তমানে এখানে ডকুমেন্টের সাইজটি কত পেজ কয়টি রয়েছে ওয়ার্ড কতটি রয়েছে ডকুমেন্ট কে তৈরি করেছে এবং কোন জায়গায় সেভ রয়েছে এগুলো বিস্তারিত বিবরণ এখানে শো করবে তাহলে এই ভিডিওতে আপনারা ভিউ ট্যাব সম্পর্কে জানলেন ভিউ ভিউট্যাপে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানলেন আশা করি আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো আমি দেখিয়েছি সেই বিষয়গুলো আপনারা আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগে এবং এখান থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান এবং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ